गुड इवनिंग स्टूडेंट्स, वेलकम टू माय क्लास। आमी तुम्हारे किंगस्टोन टीचर्स ट्रेनिंग कॉलेजे जियोग्राफी अध्यापिका श्रीमयी दत्त। आमार विषय हलो जियोग्राफी। तो आमी तुम्हारे जियोग्राफी जे सिलेबासे जे मानव भूगोल मूल तत्व बोले जे मैं ये रही है हेडिंग रही है तार अंडारे जे तुम्हार बसतर मानव बसतर जो एककटी रही है से एककटी नहीं आज के आलोचना शुरू कर अंडारे हमें विभिन्न उप एकक देखते पारबो। तो आज के ग्रामीण बसति का बसति का प्रथम जानते हैं तार मध्य किधरण बसति होते पारे एवं से सकल बसतर मध्य ग्रामीण बसति एक पार्ट एवं ग्रामीण बसति का बसतर केरकम वैशिष्ट्य देखते पेले ग्रामीण बसति आख्या देव। आज के विषय आलोचना कर प्रथम बोली बसति बोलते कि बोझाय मानव बसति का शुनेनी जे परिवेशेर साथे सामंजस्य रेखे अर्थात परिवेशेर साथे आमादेर कोनो इंटरैक्शनेर माध्यमे बा एनवायरनमेंटेर साथे मानुषेर बा ह्यूमन बीइंग एवं एनवायरनमेंटेर मध्ये एकटा इंटरैक्शनेर माध्यमे जखन मानुष कोनो अंचले सम्मिलित आश्रयस्थल गड़े तोले मानुष जखन कोनो एकटा अंचले एकत्रित भावे बसबास करे किभावे ना परिवेशेर साथे मिथस्क्रिया बा परिवेशेर साथे इंटरैक्शन बजाय रेखे मानुष जखन सम्मिलित भावे कोनो एकटी अंचले एकक भावे आश्रयस्थल गड़े तोले बा सम्मिलित भावे आश्रयस्थल गड़े तोले जेखाने मानुष तार दैनन्दिन काजकर्म सम्पन्न करे एबं जातायातेर पथ तैरि करे तखन ताके बोले बसति। अर्थात कोनो एकटा एरियाते बा कोनो एकटा छोट अंचले बा कोनो एकटा बासस्थाने जखन मानुष परिवेशेर साथे मिथस्क्रिया करे बा एनवायरनमेंटेर साथे ह्यूमन बीइंग एर एकटा इंटरैक्शनेर माध्यमे जखन सेई खानटाय एकटा कतगुलो मानुष जखन सम्मिलित भावे कोनो एकटी बसति गड़े तोले बा सम्मिलित भावे जखन बसबास करे तखन तार सेखाने अवस्थानेर साथे साथे से तार दैनन्दिन काजकर्म सम्पन्न करे एबं जातायातेर पथ तैरि करे সেই অঞ্চলটিকে বলা হয় মনুষ্য বসতি বা মানুষের বসবাসস্থল বা মানুষের আবাসস্থল বা হ্যাবিটেট বা মনুষ্য বসতি। ওকে, এবার এই মনুষ্য বসতিকে মানে আমাদের যে আদমশুমারি অনুযায়ী যে আমাদের দশ বছর পর পর যে সেন্সাস হয় সেই অনুযায়ী মনুষ্য বসতিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে আমরা মনুষ্য বসতিকে মূলত দুই ভাগে গ্রামীণ বসতি এবং পৌর বসতি বা আমাদের রুরাল সেটেলমেন্ট বা আরবান সেটেলমেন্ট এই দুটি ভাগে ভাগ করতে পারে। গ্রামীণ বসতি কাকে বলবো এটা একটু জেনে নেওয়া যাক। গ্রামীণ বসতি বলতে বোঝায় যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সমগ্র পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আমাদের গ্রামের আকার আয়তন অবস্থান জনসংখ্যা কি কি বললাম আকার আয়তন অবস্থান জনসংখ্যা প্রভৃতির মধ্যে বিস্তর পার্থক্য আমরা দেখতে পাই এবং গ্রামীণ বসতিটা মূলত আমাদের কি অর্থনৈতিক পরিকাঠামোর সাথে যুক্ত। অর্থনীতি জিওগ্রাফির একটা মূল বিষয় বা ইকোনমিক পার্ট জিওগ্রাফির একটা অন্তরঙ্গ বিষয়ের মধ্যে পড়ে। এর মধ্যে গ্রামীণ বসতি হচ্ছে আমাদের অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত। এবার আমাদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলী আছে তার মধ্যে যে প্রাথমিক স্তরের যে কার্যাবলী রয়েছে সেটা হলো আমাদের কৃষিকাজ। এই কৃষিকাজের সঙ্গে আমাদের গ্রামীণ অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। এই গ্রামীণ অর্থনীতি মানে গ্রামীণ জনবসতি যখন আমরা সংজ্ঞা দিই তখন বলতে পারি যে গ্রাম হলো এমন একটা সুসংগবদ্ধ মনুষ্য বসতি যেখানে বসবাসকারী অধিকাংশ শ্রমিক কৃষিকাজ খনিজ দ্রব্য সংগ্রহ মৎস্য শিকার পশুপালন বনজ সম্পদ সংগ্রহ প্রভৃতি জমিভিত্তিক উপজীবিকায় নিযুক্ত থাকে। অর্থাৎ এই সকল প্রকার যে কাজগুলি বললাম কৃষিকাজ বনজ সম্পদ সংগ্রহ মনুষ্য শিকার পশুপালন ইত্যাদি সকল কাজগুলোই কিন্তু আমাদের যে জমির উপর ভিত্তি করে গড়ে ওঠে বা যে অর্থনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে সেই সমগ্র অর্থনীতিটাই হচ্ছে আমাদের প্রাথমিক স্তরের কার্যাবলী বা আমাদের প্রাথমিক স্তরের কাজ। এই প্রাথমিক স্তরের কাজের মধ্যে আমাদের যে প্রাথমিক ক্রিয়াকলাপ যে আমাদের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে যারা প্রাথমিক ক্রিয়াকলাপের আন্ডারে পড়ে সেটার মধ্যে এই মানে সেই অর্থনীতির উপর নির্ভর করে আমাদের গ্রামীণ বসতির বিস্তার ঘটেছে। এবার আমরা যদি গ্রামের একটা সংজ্ঞা দিতে চাই তাহলে বলতে হবে যে
মোট জনসংখ্যা, জনঘনত্ব, বাসগৃহের ধরন এবং পরিষেবার সুযোগ প্রবৃতির উপর বিচার বিবেচনা করে এবং প্রবৃতির সাথে অর্থনৈতিক বা প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেরকম বনজ সম্পদ সংগ্রহ, মৎস্য শিকার, পশুপালন বা মানে খনিজ সম্পদ সংগ্রহ বা আমাদের কৃষিকাজ, এই সকল কিছু গ্রামীণ স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা যারা গ্রামে বসবাস করে বা গ্রামীণ বসতির একটা প্রধান বৈশিষ্ট্যর মধ্যে আমরা বলতে পারি। এবার যেটা বলতে পারি যে গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমায় আবদ্ধ, একটা যার একটা সুনির্দিষ্ট সীমানা থাকবে, একটা সীমানার মধ্যে যখন কোনো একটা এরিয়া বা কোনো একটা ভূখণ্ড বা কোনো একটা ল্যান্ডস্কেপ বা কোনো একটা লোকালিটি যখন থাকে সেটাকে আমরা বলতে পারি যে গ্রামের গ্রাম বলে বলতে পারি। এর মধ্যে আমরা একটা কথা আমাদের মনে রাখতে হবে যে গ্রামকে সরকারি ভাষায় আমরা মৌজা নামে চিহ্নিত করি। মৌজা বলতে আমরা গ্রামকে বোঝাই, বা আমরা যখন মৌজা মানচিত্র করি তখন সেটা গ্রামীণ মানচিত্র বা গ্রামীণ এলাকার মানচিত্রকে আমরা বলতে পারি। এবার বলতে পারি যে গ্রাম মানে আমাদের গ্রাম হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিটের মধ্যে বা ক্ষুদ্রতম প্রশাসনিক একটা যে একক তার মধ্যে গ্রাম হচ্ছে সব থেকে ছোট। ভারতের আদমশুমারি অনুযায়ী 1971 সালের যদি আমরা আদমশুমারি দেখতে পাই বা 1971 সালের যদি আমরা সেন্সাস বিচার করি, সেই 1971 সালের সেন্সাস অনুযায়ী গ্রামীণ বসতির সংজ্ঞা হচ্ছে যে গ্রাম হলো এমন একটা জনবসতি যার জনসংখ্যা সাধারণত 5,000-এর কম। অর্থাৎ কোনো একটা এলাকার জনসংখ্যা বা কোনো একটা সীমাবদ্ধ এরিয়ায় বা কোনো একটা সীমানাযুক্ত এরিয়াতে জনসংখ্যা যখন 5,000 জনের কম হবে তখন সেই এরিয়াটাকে আমরা গ্রাম বলে চিহ্নিত করব। লোকসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 400 জনের কম। বর্গ কিলোমিটার কিভাবে বিচার করি আমরা, যে স্কোয়ার কিলোমিটার মানে একটা যদি আমি বর্গক্ষেত্র ভাবি সেই বর্গক্ষেত্রের মধ্যে যত কিলোমিটার এরিয়া আছে সেই বর্গক্ষেত্রটাকে যদি আমরা একটা এরিয়া বলে কল্পনা করি, সেই এরিয়াটার মধ্যে যে যতজন লোক বসবাস করে সেটা যদি 400 জনের কম হয় তাহলে তাকে আমরা গ্রাম বলে কল্পনা করব। নেক্সট হচ্ছে যার 75% পুরুষকর্মী কৃষিজীবী এবং সংশ্লিষ্ট কাজে নিযুক্ত থাকে। আমরা যদি 100 জন ধরি কোনো একটা এরিয়াতে, সেই 100 জনের মধ্যে যদি 75 জনই পুরুষ আমাদের কোনো একটা কৃষিকাজের সঙ্গে বা কোনো একটা কৃষিজনিত কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে আমরা গ্রাম বলে চিহ্নিত করব। তাহলে কি কি বৈশিষ্ট্য হলো, ফার্স্টে আমরা তার একটা সীমানা থাকবে এবং সেই সীমানার মধ্যে 400 জনের কম লোক থাকতে হবে, মানে 400 জনের কম সেই জনঘনত্ব হতে হবে। জনসংখ্যা জনঘনত্বের মধ্যে পার্থক্য হচ্ছে জনসংখ্যা মানে সেই এরিয়াটাতে কত জন লোক বাস করে, আর সেই জনঘনত্ব বলতে বোঝায় সেই স্কোয়ার কিলোমিটার বা স্কোয়ার ফুট বা স্কোয়ার মিটার বা স্কোয়ার যা বলতে পারো, মানে সেই যদি বর্গক্ষেত্র ভাবি তা জনসংখ্যা মানে কত জন লোক বাস করে আয়তন অনুযায়ী, আর জনঘনত্ব মানে কতগুলো লোক মানে জনঘনত্ব অনুযায়ী কতজন লোক ওখানে বাস করে সেটা হচ্ছে তাকে বলতে পারি গ্রাম। আর সেখানে 75% লোক কৃষিকাজের সঙ্গে নিযুক্ত হতে হবে, এটা হচ্ছে গ্রাম। এবার আমাদের অধিবাসীর সংখ্যা অনুযায়ী বিভিন্ন টাইপের গ্রাম হতে পারে, কোথাও 10,000 জনের বেশি থাকতে পারে, কোথাও 5,000 থেকে 10,000 জন থাকতে পারে, এক্সট্রিম 5,000 থেকে 10,000 জন লোক গ্রামে থাকবে বা তার থেকে কম হতে পারে, বেশি হতে পারে। তাহলে আজকে আমরা গ্রামীণ বসতি কাকে বলে, বসতির সংজ্ঞা, গ্রামীণ বসতি কাকে বলে, প্রথমে বসতির সংজ্ঞা, বসতি কত ধরনের হয়, গ্রামীণ এবং প্রৌঢ়, গ্রামীণ বসতি কাকে বলে তার সংজ্ঞা, গ্রামীণ বসতির কি কি বৈশিষ্ট্য হয় এবং কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা কোনো একটা বসতিকে গ্রামীণ বসতি বলে চিহ্নিত করব এবং গ্রামীণ বসতিতে কতজন লোক থাকতে পারে বা কি জনসংখ্যা জনঘনত্ব হতে পারে সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা জনবসতি বা বসতির যে চ্যাপ্টারটা রয়েছে তার বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।